ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব এক্সপিরিয়েন্স ব্রিড পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আপনাদেরকে বলা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান তারা একটা ভালো সাজেশন পাবেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জামুল ভাই, যিনি দীর্ঘ পাঁচ বছর যাবত এই কমার্শিয়াল সেকশনে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি খুবই প্রচলিত এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি ফুডপান্ডাতে জব করছেন। তিনি এখানে ফুডপান্ডার সিনিয়র অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন। ভাই, আপনাকে স্বাগতম আমাদের জব এক্সপিরিয়েন্স ভিডিওতে। আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যারা নিউকামার আছে স্পেশালি, অথবা যারা জব করা শুরু করেছেন, ভাবছেন জব চেঞ্জ করে আপনার মতন কমার্শিয়াল সেক্টরে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার গাইডলাইনগুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে এবং আপনার সাজেশনগুলো একটু যদি বলতে থাকেন। ধন্যবাদ ভাইয়া। সালাম আলাইকুম, আমি সৈয়দ আজামুল হাসান। আমি বর্তমানে ফুডপান্ডা রাজশাহী ক্লাস্টারে আছি সিনিয়র অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে। অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট বলতে এটা আবার অ্যাকাউন্টস না, এটা হচ্ছে অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট বলতে আমরা ভেন্ডরদেরকে বোঝাই, এটা যে কি অ্যাকাউন্টগুলো থাকে, মানে আমরা যে রেস্টুরেন্টগুলো বা শপসগুলোতে কাজ করি এগুলোকে আমরা অ্যাকাউন্ট বলে থাকি। হ্যাঁ, তো আমার পার্টটা বেসিক্যালি হচ্ছে কমার্শিয়াল পার্ট। আমি 2019 থেকে আমি ফুডপান্ডা জয়েন করি, তো তখন আমি ভেন্ডর কোঅর্ডিনেটর ছিলাম। তো তখন ওটা বেসিক্যালি একটু অপারেশন পার্ট ছিল, কিন্তু পরে আমার ডেজিগনেশন চেঞ্জ হয়, আমি প্রমোশন হই, আমি অ্যাকাউন্ট ডেভেলপমেন্টে আসি। তো পাঁচ বছরের জার্নি বলতে আমার জব ক্যারিয়ার শুরু হয় মিরা ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে। তো ওটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ছিল আমার ইন্টার্ন করার পর ওখানে, তবে আমি ওখানে বেশিদিন ছিলাম না। তারপরে আমার ক্যারিয়ার গ্রোথটা শুরু হয় দারাজ থেকে। দারাজ সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, একটা এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি, ই কমার্স জায়ান্ট বলে এখন আলিবাবা। রিসেন্টলি আমি যখন জব ছাড়ি তখন তার আগে আলিবাবা টোটালি টেক ওভার করে দারাজকে। তার আগে ছিল রকেট ইন্টারনেট আন্ডারে। তো আমি দারাজে ছিলাম ভেন্ডার অপারেশন এক্সিকিউটিভ হিসেবে, আমি অপারেশনসে ছিলাম। তো ওইখান থেকে আমার ক্যারিয়ারের পিকটা শুরু আর কি। তো অনেক কাজের অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে। বেসিক্যালি আমরা যারা সেলসে, মানে নর্মালি আমি অ্যাজ এ মার্কেটিং, আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল মার্কেটিং থেকে। তো আমার মার্কেটিং পারফরম্যান্স থেকে এটা হয় কি আমরা ফ্লেক্সিবিলিটি থাকে, যে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারি বা চাইতে পারি। বিশেষ করে মার্কেটিং থেকে যারা পড়াশোনা করে তারা খুব একটা ভার্সেটাইল হয়ে তৈরি করতে হয় আমাদের। আমাদের স্ট্রেস যেমন আমি ছিলাম, আমাদেরকে ওভাবে তৈরি করা হয়েছে। তো এই বিধায় যে আমরা মোটামুটি যেই জব সেক্টরেই যাই না কেন আমরা ওখানে অ্যাডাপ্ট করে নিতে পারি খুব দ্রুত। আর আমার থেকে ভালো বলতে পারবো যদি যারা সেলসে থাকে, প্রপার সেলস থেকে আসে, যেরকম টিএসএম বলেন বা টিএসও বলেন, যারা টেরিটরি সেলসে আছে বিভিন্ন এফএমসিজি গ্রুপে, তারা তাদের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হয়। তারা প্রপার সেলস থেকে এসছে, তাদের কাজের প্যারাটাও আর অন্যরকম, কারণ সেলসের প্রেশারটা অনেক বেশি থাকে। তবে আমি যেহেতু বেসিক্যালি ই কমার্স সেক্টর থেকে এসেছি, ই কমার্স সেক্টরে কাজ করে এসেছি, আমি এই ক্ষেত্রে বলবো ই কমার্স সেক্টরে ওই ধরনের কাজের প্রেশার থাকে না, যে আমাকে সকাল 8টায় বের হয়ে রাতে 10টায় ঢুকতে হবে, আমাকে দিনে টার্গেট দিনে ফিল আপ করতে হবে, এই ধরনের প্রেশার না। তবে হ্যাঁ, প্রেশারাইজ আছে যে আমার আমার যে কেপিআই বলেন বা আমার যে জেডি বলেন, আমারটা এটা যদি আমি দিন শেষে কমপ্লিট করে রাখতে পারি ইটস ফাইন। এটা এমন না যে আমাকে সকাল 10টায় অফিস যেতে হবে, আবার আমাকে এর মধ্যে 7টার মধ্যে কাজ কমপ্লিট করে ফিরে আসতে হবে, ইট ডাজেন্ট। এই জায়গায় আমি যদি আরেকটু ইয়ে করি, সেটা হচ্ছে আমি যদি ধরে নিই, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যারা আছে, আপনি যখন ই কমার্সের কথা বললেন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টগুলো ছিল আপনার আন্ডারে যে সেক্টরে আপনি ছিলেন, সেই সেক্টরে যারা জব আছেন, মার্কেটে আছেন, তাদের সঙ্গে আপনার একটা ইন্টারাকশন তৈরি করা, তাদেরকে আপনার দ্বারা যে নিয়ে আসা, এবং সেই অনুযায়ী এটাই আপনার মেন কাজ, জব রেসপন্সিবিলিটি, আমার যদি ভুল না হয়। সেই ম্যাচ এখন মনে হয় ফুডপান্ডাতেও আপনি অ্যাকাউন্টসগুলোকে, মানে রেস্টুরেন্ট যারা আছে তাদেরকে ইয়ে করছেন, ম্যানেজ করছেন, নিয়ে আসছেন, এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই আপনার কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে যদি একটু বলতেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা ফুডপান্ডা যেটা করি, অ্যাকাউন্টসগুলো আমাদের আরেকটা টিম আছে বিডি বলে, ওটাকে বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা। আর আমরা হচ্ছে অ্যাকাউন্ট ডেভেলপমেন্টে কাজ করি। বিডি তে যারা, ওরা হচ্ছে প্রপার সেলস, ওদের কাজটা কি,
ওরা অ্যাকাউন্টগুলোকে অ্যাকোয়ার করে, মানে সাইন আপ করে। আচ্ছা, বিভিন্ন মার্কেটে যেয়ে যে তারা ফুডপান্ডা সম্বন্ধে পিচ করে তার অ্যাকাউন্টগুলোকে নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাকাউন্টগুলোকে ডেভেলপ করি। আচ্ছা, মানে আপনি বিজনেস করার ভালো নতুন করতে পারে করবে তাদের অডিয়েন্স। আচ্ছা আচ্ছা, তাদের কোন ডিলটা দিলে তাদের জন্য প্রেফার হবে, কোনটা না দিলে সেটা বেটার, মিনিমাইজেশন, টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, টাইমিংটা, জোন, কোন জোনে থাকলে তার প্রায়োরিটিটা বেশি হবে, এই বিষয়গুলো আমরা অনেকটা বলা যায় আপনি তাদের জন্য বিজনেস ডেভেলপ করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বেসিক্যালি আমরা তাদের বিজনেসটা তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে কিভাবে দিক থেকে বেটার করা যায় সেটার একটা সাজেশন দিচ্ছি। আচ্ছা, তাদের ইনহাউস এর সেল যেটা থাকবে ওটা তো আছেই, ফুডপান্ডা জাস্ট একটা এক্সট্রা সেল হিসেবে তারা গ্রো করতে পারে, যে এটা থেকেও যে হ্যাঁ কিভাবে তারা তাদের অর্ডারকে আরো গ্রো করতে পারবে, এবং এই যারা নর্মালি আমাদের উত্তরবঙ্গের বা উত্তরবঙ্গে না সারা বাংলাদেশে বলবেন বেশি, উত্তরবঙ্গ ক্ষেত্রে একটু বেশি যে আমরা ডেলিভারি সার্ভিস একটু নেগলেক্টিক হিসেবে চিন্তা আছে আমাদের এই রাজশাহী অঞ্চলে, এটা একটু বেশি হয় যে কারণ কারণ হচ্ছে যে এখানে ব্যাপার আছে যে কারণ আমাদের এই অঞ্চলে যে ভেন্ডার গুলা বা যারা বিজনেস করে ইনারা ম্যাক্সিমাম যারা বংশীয় ভাবে চলে আসছে, তার দাদা একটা হোটেল ছিল, তার ইয়া করেছিল সেইভাবে করে চলেছে, মানে নিজেরা অনেকটা প্যাশনেট না অ্যাবাউট দ্যাট বিজনেস। আচ্ছা আচ্ছা, যেহেতু তাদের বংশ পরম্পরাতে ছিল তারা হয়তো বা তার ছেলে তার ছেলে এভাবে করে চলেছে। আচ্ছা আচ্ছা, নতুন কামার আসছে, তার নতুন কামার আসছে, তারা এসে এসে দেখাচ্ছে আমাদেরকে তাদের খোঁজা লাগে, তারা হচ্ছে যে ফুডপান্ডা অফিস এসে বলে যে ভাইয়া আমার নতুন রেস্টুরেন্ট আসছে, আমরা ফুডপান্ডা জয়েন করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা চ্যালেঞ্জেস ফেসটা করি কখন, যখন আমাদের যে কিছু ওল্ড স্কুল চিন্তা ভাবনা যে আমাদের একটু প্রবলেম হয়েছে কারণ তারা ওভাবে ইউজ টু না কমার্স বা এই অ্যাপ ভিত্তিক মোবাইলের অ্যাপ ভিত্তিক যে এগুলো তারা তাদের কথা তাদের চিন্তা ভাবনা যে আমরা নগদে বাকিতে কেন বিজনেস করবো বা আমরা কেন আমাকে এসে খাবার নিয়ে যাবো আমি দিয়ে দিবো। যখন সেগুলো কাটবে বা উইকলি বেসিস তখন তো তারা বলবে আমার তো লাভ হচ্ছে না, এই জিনিসগুলো যে হ্যান্ডেল করতে হয় প্রপারলি কিভাবে এটাও কিন্তু অনেক একটা বড় পার্ট, সবাই এটা পারে না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি যদি একটু পুরাতন আপনার জবে ফিরে যাই, তারা যে যদি আবার চলে যায়, এটার সঙ্গে এটা ডিফারেন্সটা কি দেখেন অথবা সিমিলারিটিসটা কি দেখেন? ডিফারেন্স বলতে সিমিলারিটি আছে, অনেক সিমিলারিটিস আছে, কিন্তু আমি তো দারাজে যখন ছিলাম আমি অপারেশনসে ছিলাম, জি, ওটা পার্ট অফ কমার্স, এটা বলতে পারেন দুটাই, পার্ট অফ কমার্শিয়াল, পার্ট অফ অপারেশনস, কারণ আমরা কমার্শিয়াল সেক্টরে কাজ করতাম আবার আমরা অপারেশন সেক্টরে কাজ করতাম, আমরা একটা মার্জার হিসেবে কাজ করতাম দারাজে। আচ্ছা, এন্টার অপারেশন গ্রুপটা ছিল একটা মার্জার হিসেবে, যে আমরা কমার্শিয়াল এন্ড অপারেশনের একটা চেইন হিসেবে কাজ করতাম। আচ্ছা, আমরা দুই দুই মানে আমাদের যে সেলস ফোর্সে যে অ্যাক্টিভিটি গুলো হতো আমরা দুই পর্যায়ে কাজগুলো করতাম। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয় যে অ্যাকাউন্ট আমাদের মধ্যে যে অ্যাকাউন্ট গুলো আছে আমাদের সাথে কতটা রিলেশনশিপ বিল্ড আপ হয় তাদের সাথে, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট, যে আমার ভেন্ডর গুলা আমার সাথে মানে আমার সাথে তার রিলেশনশিপটা কেমন কেমন, আচ্ছা, তার প্রবলেম গুলো আমি ঠিক মতো সলভ করতে পারছি কিনা, সে আমাকে যখন ফোন দিচ্ছে আমি তার ফোনটা ঠিক মতো আনসার করছি কিনা, তার যে কোয়ারি গুলো থাকে কোম্পানি গুলো নিয়ে, আমাদের যে ই কমার্স কোম্পানি গুলো আছে, আমাদের যে আদার্স চার্জেস গুলো আছে বা অর্ডার রিলেটেড বলেন বা কমিশন রিলেটেড বলেন বা আদার্স যে কোনো সাপোর্ট যা দরকার, সাপোর্ট গুলো ঠিকঠাক আমাদের কাছে পাচ্ছি না, এবং নতুন যে আপকামিং যে চেঞ্জেস গুলো আসছে কোম্পানিতে, হ্যাঁ, যে কমিশন দেওয়া হচ্ছে চেঞ্জ হচ্ছে বা এই অফারটা নেক্সট মান্থে থাকবে না, নেক্সট মান্থে এই অফারটা আসতেছে,
তাদেরকে আমি আপডেট করতে পারছি কিনা, ঠিক মতন টাইমলি মেসেজটা কনভে হচ্ছে কিনা, কনভে হচ্ছে। আচ্ছা, এই যে আপনি কথাগুলো বলেন, আমি যেটা বুঝলাম, সেই ক্ষেত্রে আপনার একটা কমিউনিকেশন ব্যাপার থাকে, এবং যেটা আমরা যে সেক্টর নিয়ে কথা বলছি সেটা একবারে বলা যায় কি টেকনোলজি বেসড, টোটালটাই একটা সফটওয়্যারের মাধ্যমে জিনিসগুলো সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ এখানে ইন্টারঅ্যাক্ট করছে, বিজনেস থেকে সাপোর্ট নিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা স্কিলগুলো বলি, কোন কোন স্কিলগুলো একজনের প্রয়োজন এই কমার্শিয়াল সেক্টরে, স্পেশালি যদি আমরা ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য বলি? আসলে আমরা এই ধরনের সেক্টরগুলো যা আছে এখানে আপনার কিছু কিছু স্কিল যেগুলো আপনি বলতে পারেন বেসিক কম্পিউটার, যেগুলো যেগুলো মানে আসলে আমি বলবো আমরা তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরকে তো কেউ বলে আসে না, আমরা দেখা যায় চাকরি করতে বা জব লাইফে এসে আমরা শিখতে হয়েছে, এই জন্য আমরা জব এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, এটা অনেক ভালো। জি জি, কারণ হচ্ছে যে আমরা যেটা ফেস করেছি আমরা জব করতে এসে আমরা ধরাবাধাগুলো ফেস করে আমাদেরকে শিখতে হয়েছে, আমাদের টাইম ম্যানেজাররা দেখা যাচ্ছে আমাদের এক ধরনের কথা বলতে বকাঝকা করে শিখিয়েছে আমাদের। জি জি, তো এটা তো অনেক টাইমও লেগেছে, হ্যাঁ শিখতে পারছি ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এতটা কঠিন না, এই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনি স্টোন লাইফ থেকেও শিখে আসতে পারেন। জি জি, হ্যাঁ বেসিক কিছু টার্ম আছে, যেরকম আমি বলে দিই যে আমাদের অনেক অনেক ইউজফুল একটা জিনিস, আমাদের গুগল ডক এর যে কাজগুলো, হ্যাঁ সিম্পল সিম্পল মার্চ করা বা এক্স করা, পার্সেন্টেজ ই করা, সিম্পল সিম্পল টার্ম, এগুলো একদম বেসিক টার্ম, কিন্তু এগুলো এগুলো জাস্ট ইউটিউব থেকে দেখেও কেউ একজন শিখে নিতে পারে, বা একটা ছোটখাটো কোর্স এখন অনলাইনে অনেক অনেক অনলাইন কোর্স আছে। আচ্ছা, প্রথমত তাহলে আমরা বলছি খুব বেশি জড়ো হওয়ার বা দরকার নাই, বা খুব বেশি মাথা খামানোর কিছু নাই, বেসিক যে রিকোয়ারমেন্টটা ছিল বা যে কাজগুলো আমরা করি আর একটু মনোযোগ সহকারে যদি করি আমরা, কারণ আমরা পিসি পাওয়ার পর অনেকে লেখালেখি করছি কিন্তু কিন্তু সেটাকে দেখা হলো আরেকটু প্রফেশনাল লেভেলে কিভাবে শেখা যায়, জাস্ট একটু এটাকে একটু চর্চা করা, চর্চা করা, এক্স্যাক্টলি, যেটা হয় কি এখন যার প্রেফারেন্সটা যাচ্ছে, কেউ যদি এই সেক্টর গুলোতে আসতে চায় যে হ্যাঁ আমি একটু ফ্রিলি কাজ করতে চাই, আমি ধরাবাধা টাইমে কাজ করব না, তারা যদি পারে তাহলে তো আরো ভালো, ওই ক্ষেত্রেও কিছুটা দেখা যাচ্ছে এক্সেল এর দু তিনটা ছোট ছোট কোর্স গুলা করে রাখলাম, একটু জাস্ট চর্চা করা নিজে থেকে ভিডিও কাপড় এগুলো ডাটা দিয়ে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় বা কিভাবে ডাটা জেনারেট করতে হয়, এই জিনিসগুলো টুকটাক, এটাই বেসিক আর কিছুই না। আচ্ছা আচ্ছা, এবার আর একটা জিনিস আছে আমার মনে হয় কমিউনিকেশন স্কিলটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের এখানে, এখানে এটা আসলে আমাদের এখানে বলে নাই, কমিউনিকেশন স্কিলটা যে কোনো জবে আপনি যান আপনি কিন্তু এটা সবার আগে প্রায়োরিটি দিবে। জি হ্যাঁ, এটা একে তো ভার্বাল এক হচ্ছে রিটেন, দুই চিজেই আপনাকে মোটামুটি থাকতে হবে, কারণ রিটেন এর কথা কেন বললাম, এখনকার ম্যাক্সিমাম জব রিলেটেড কমিশন হল কিন্তু ওভার থ্রু মেইল। জি জি জি, তো বেসিক যে গাইডলাইন গুলো থাকে বা এথিক্যাল যে ইস্যু গুলো থাকে বা এই জিনিসগুলো একটু মেনটেন করা লাগে। আচ্ছা, আমার সুপিরিয়র কে, আমি কাকে কিভাবে অ্যাপ্রোচ করব, মেইলের গাইডলাইনটা কিভাবে দিব, জি হ্যাঁ মানে আমরা তো সবাইকে ডিয়ার কনসার্ন লিখেছি না পারি না না, এই প্রপার এই জিনিসগুলো টুকটাক যদি একটু শিখে থাকা যায় এই জিনিসগুলো তো অনেকটা হেল্প হবে। আচ্ছা, সেলস এখন এখন আরো নতুন নতুন অনেক আমাদের ওয়ার্ক চ্যাট যদি আমরা বলি ফেসবুকের বাইরে আমরা তো সবাই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তো আমরা ফেসবুকে বুঝি, কিন্তু জব লাইফে গেলে এই সেম ফেসবুকের মতই নতুন নতুন আর সোশ্যাল মিডিয়াগুলো থাকবে, যেগুলোতে আমরা অফিশিয়াল মেসেজ গুলো, জি জি, ওয়ার্ক চ্যাট থাকবে, সেলস ফোর্স থাকবে, হ্যাঁ তো মানে আধুনিক যে টেকনোলজি গুলো আছে, মানে যেহেতু আমরা ফাস্ট ফরওয়ার্ডিং লাইফ লিড করছি, অতএব যুগের সঙ্গে তাল মিলানোর জন্য একটু মনে হয় চোখ কান খোলা রাখাটা প্রয়োজন অবশ্যই, কারণ এই টাইম গুলোতে যেটা হয় আমরা তো আজ থেকে যদি আমরা দেখি আজ থেকে পাঁচ বছর আগে যারা আমাদের বড় ভাইরা যারা করে গেছে আমি আরেকটা জিনিস আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে
হয়তো বা আমার ধারণা ভুলও হতে পারে অথবা ঠিক হতে পারে, অনেকের মাঝে কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর কথা যখন বলা হয় তখন অনেকটা ভয় কাজ করে, অথবা নিজে চিন্তা করে যে সত্যিই কি আমি এখানে জব পাওয়ার যোগ্য কিনা। তো আমি আসলে জাস্ট আমার কিউরিয়াসিটি থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সত্যি কি খুব ডিফিকাল্ট নাকি বাংলাদেশের যারা আছে, যারা এক্সিস্টিং স্টুডেন্ট, ফর এক্সাম্পল মফস্বলে বলা হোক অথবা ঢাকার মতন মেগা সিটিতে বলা হোক, এদের ক্যাপাবিলিটিটা আসলে কতখানি ম্যাচ করে বা ম্যাচ করে না, আপনার মূল্যায়নটা কি? আসলে এটা হচ্ছে কি, আমরা বেশিরভাগ, আমি যেহেতু রাজশাহীর ছেলে, আমি রাজশাহীর পার্সপেক্টিভ থেকে বলবো যে আমি আমার পড়াশোনা রাজশাহী কলেজ স্কুল সিটি কলেজ, আমার ভার্সিটি লাইফে গেছে হয়তো বা ঢাকাতে থেকে, কিন্তু আমাদের এই অঞ্চলের চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট থাকে যে আমরা ঢাকাতে যে লাইফটা লিড করবো বা ওখানে যে প্রথম যে প্রবলেমটা হয় সমাজের সাথে অ্যাডাপ্ট করা, আচ্ছা যে আমরা যাচ্ছি যেখানে তার কালচারটার সাথে অ্যাডাপ্ট করে নাও, এটা যদি যে করতে পারে তার জন্য বলবো কোনো প্রবলেম হবে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এমএনসি বলেন বা এফএমসিজি যেটাই বলেন, এমএনসি বা আমাদের আরো যে দেশীয় যে বড় বড় কোম্পানিগুলো আছে এটা বলে না, তবে এখানকার ক্ষেত্রে সিজিপিটা, হ্যাঁ ভার্সিটিতে সিজিপি একটা ম্যাটার করে। তার থেকে আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে, আমি যেটা বুঝতেছি যে কার কত কাজের দক্ষতাটা বেশি, কাজের দক্ষতা কার কত বেশি। আমি যে বললাম যে এক্সেল এর কাজগুলো, এই ধরনের কোর্সগুলো, যদি আমরা অনলাইনে বিভিন্ন কোর্স থাকে এগুলো যদি কয়েকটা নিয়ে আগে থেকে কিছু ভ্যালিড ভেরিফাইড সার্টিফিকেট নিয়ে রাখতে পারি, আমার যেটা কি হবে আমার সিভিটা কতটা রিচ, আমার সিভি যতটা ইনরিচ আমার জব আমার যে ভিউয়ার গুলো থাকবে, ইনচার্জ যে যিনি আমাকে হায়ার করবে বা আমার লিঙ্কডইন আমার প্রোফাইল, আরেকটা মেন কথা লিঙ্কডইন, জি আমার লিঙ্কডইন প্রোফাইলটা কতটা ইনরিচ। আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন অনেক কোর্স আছে আপনি দেখবেন, জি অবশ্যই অবশ্যই, যে লিঙ্কডইন এই প্রোফাইল গুলো যদি আমার ইনরিচ থাকে স্টোর লাইক থেকে, জি হ্যাঁ ছোটখাটো কোর্স গুলো, তখন আমার বলতে এইচআরা ওগুলোই কিন্তু চায়, এছাড়া এই ছেলেটার এই পার্ট গুলোতে কতটা দক্ষতা, এই স্কিল গুলো আছে, স্কিল গুলো কি আছে কিনা, আমার জব আমার যে জেডি যে আপকামিং জবে যাব তার যে জব ডেসক্রিপশন গুলো আছে তার সাথে ম্যাচ করছে কিনা, ফুলফিল করে কিনা, হচ্ছে কিনা, এবং এই আমি যে সেক্টর স্কিল গুলোর কথা বললাম যে এইগুলো প্রত্যেকটা জবের ক্ষেত্রে এগুলো লাগে। জি, এবার একটু ট্রিকি পার্ট এবং ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয়, ইন্টারভিউর কথা শুনলে কিন্তু আমরা সবাই একটু নার্ভাস হই, আমি আপনার কাছে জানতে চাইবো আপনার এ পর্যন্ত আপনি ফুডপান্ডাতে যদি বলি অথবা আপনার হচ্ছে দারাজের কথা বলি, আপনি কি ধরনের জব ইন্টারভিউ ফেস করেছিলেন সেইখানে, যেহেতু আমরা দুটাই কমার্শিয়াল এবং দুটাই একই ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম, একটা গ্লোবাল আর একটা হচ্ছে খুব নিশ ফুড নিয়ে কাজ করছে, তো এই বিষয়টা একটু যদি আপনি তুলে ধরেন, আপনার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা স্পেসিফিক কোনো কোশ্চিন ছিল কি না এই সেক্টরের জন্য? আসলে এই সেক্টর গুলোতে যেটা, হ্যাঁ কোশ্চিন ঠিকই কোশ্চিন কিছু থাকে সবার ক্ষেত্রে, সব ইয়াতে থাকে, যেটা আমার কাছে যেটা মনে হচ্ছিল দারাজ যে যিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন সে ছিল অপারেশনের হেড ছিলেন তৎকালীন টাইমে, আচ্ছা কমন ভাই ছিলেন, হাইফেন ভাই ছিলেন, আমার ফুডপান্ডাতে যিনি নিয়েছিলেন তিনি হচ্ছে সিদ্ধার্থ দা, তিনিও একটা ফুড ই-কমার্স জায়ন্ট থেকে এসেছিলেন, সেই ফুডপান্ডার এখন এক্সপেনশনের হেড হিসেবে আছে, আচ্ছা আমাদের এই ছবি, তো ইনারা যেটা করে আমি যেটা দেখেছি যে বেসিক্যালি আপনাকে, আমি যেটা আমার কাছে মনে হচ্ছে আপনি যে কোশ্চেনটাই করুন না কেন আপনার তরফ থেকে আপনি কতটা আপনি ভুল দিন না রাইট দিন এটা করছেন, আপনি আপনার অ্যাপ্রোচটা কি থাকে, আপনি স্মার্ট কিনা, আচ্ছা আপনি কনফিডেন্ট কিনা, আচ্ছা আপনার আনসারটা আপনি যে এটা দিচ্ছেন বা ইন্টারভিউ যে যিনি নিচ্ছে সে, তিনি সবার ক্ষেত্রে যেটা হয় তিনি একটা জিনিস বেশি খেয়াল করেন যে আমি যাকে দিতে যাচ্ছি সে কতটা স্মার্টলি আমাকে তার কোশ্চেনগুলো আমাকে মানে অ্যাপ্রোচ করতে যাবে, আচ্ছা এটা হচ্ছে সবথেকে মেইন পার্ট। হ্যাঁ কিছু কিছু কাজ বেসিক কোশ্চেন যেটা থাকে যেটা ইন্টারভিউ স্টেজে ওকে, হ্যাঁ বেসিক কোম্পানি নিয়ে কিছু জিজ্ঞেস করা যায়, আচ্ছা ডু ইউ নো অ্যাবাউট ফুডপান্ডা, ওকে ওকে আপনি যদি ভুল হতে না বলবো আপনি স্মার্টলি দেন, আচ্ছা আপনি আপনার তরফ থেকে আপনার পার্সপেক্টিভটা হবে যে
আমি আনসার আমি এখানে এসে ইন্টারভিউ দিতে আমি এমন না যে আমার চাকরি না পেলে আমার চলবে না শেষ হয়ে যাবে আমার এরকম কিছুই না আচ্ছা আপনি যান আপনি আপনি যেটা আপনি আপনাকে রিপ্রেজেন্ট করবে একটু স্মার্টলি মানে এটা হচ্ছে ব্যাপার বি ইয়োরসেলফ রিপ্রেজেন্ট ইয়োরসেলফ স্মার্টলি দ্যাটস দ্য ওয়ান টু নো আচ্ছা আচ্ছা তা ঠিক আছে জি জি কোম্পানি সম্বন্ধে আগে থেকে যদি কিছু জ্ঞান থাকে এটা আপনার জন্য বেটার ই-কমার্সে মানে ই-কমার্সের জন্য কি কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন কি তাদের থাকে ই-কমার্স সেক্টরের জন্য এখন এটা ডিপেন্ড করে হচ্ছে কোন সেক্টরে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে আচ্ছা অপারেশন সেক্টরে জি তাহলে তাকে হয়তো বা অপারেশন রিলেটেড ইয়ানে কোশ্চেন বা সে যদি কমার্শিয়াল পার্টে যায় তাহলে ডিফিনিটলি তাকে সেলস সেলস রিলেটেড কোশ্চেন আপনার কি এরকম কোনো স্পেসিফিক কোশ্চেন ছিল আমাকে যেটা আমার কাছে মনে হয়েছিল যেটা আমি ফুডপ্যান্ডা দিয়েছিলাম আপনার দ্বারা যাবে সেম কোশ্চেনগুলো ফেস করেছিলেন ছিল বলে আচ্ছা মানে হাসি লেগেছিল যে আমাকে যেটা বলেছিল যে ভেন্ডর যদি আমাকে রাতে 12:30টা ফোন দেয় আচ্ছা আমি কি করব ওকে ওকে আমি তখন যেটা আমি একটা বলেছিলাম যে আমি অলরেডি গেটিং কলস রাইট নাও বলছে আমি অলরেডি কল পাচ্ছি আচ্ছা আমার তখন দ্বারা যে 2 বছরের প্রায় শেষ আচ্ছা আমি সেটাই বুঝলাম যে আমি এখন পর্যন্ত রাতে 12:30টা কল পাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য আমার বিশ্বাস জব এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে যারা আপনার ইন্টারভিউ দেখবেন তারা নিশ্চয় অনেক কিছু শিখবেন যেটা তাদের আপকামিং লাইফে ক্যারিয়ারে অনেক মূল্যবান কিছু ভ্যালু অ্যাড করবে তো আবারও ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম